আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য শিক্ষণীয় হলো আমাদের দিল সুন্দর, এটাই হলো প্রকৃত মানুষ। মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার অন্তরের সৌন্দর্য। কি সৌন্দর্য বলেন না? অন্তর। অন্তর রাজ্য যার সুন্দর সেই মূলত সুন্দর, ভেতরটা যার পবিত্র সেই মূলত পবিত্র। এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাজাক্কা, অন্তর যে পবিত্র করেছে সেই কেবল কামিয়াব সফল হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা, একই কথা আল্লাহ তাআলা বলেন। আমি 14টা কসম করি কোরআনে, এর চাইতে বেশি কসম একসাথে আর কোথাও নাই। 14টা কসম করে আল্লাহ বলছে, 14টা কসম করে বলতেছি, অন্তর যার শুদ্ধ পবিত্র সেই কেবল সফল কামিয়াব। কথা বোঝেন? আপনি পাউডার, ফেয়ার এন্ড লাভলি, ফেস ওয়াশ, স্প্রে, ফ্যান, এরপরে দিয়ে আপনার দামি শার্ট, চুল পিছনের দিকে ফিরানো, কিন্তু মুত্তা ফানিলেন। বাহ বাহ বাহ, আপনি হ্যান্ডসাম, ধুর বেটা তুই হ্যান্ডসাম, ফিসা দিয়া ফের তোর হ্যান্ডসাম এর মাতাল, খবিস তুই বেটা, খবিস তুই, ফাউডার মারস কিত্তি বেটা, তুই ফেসব করে পানি না লইবি বেটা, তামাম ফ্যান্টে গন্ধ হইতে পাউডার দে, তামাম লুঙ্গির মধ্যে গন্ধ হইতে পাউডার মারে, কিত্তা পাউডার দাও তুমি, সার্ফ এক্সেল দিয়ে না দুইবার সরি, কথা বলেন না কেন? তারে সার্ফ এক্সেল দিয়ে ভিজে দেওয়া দরকার, বালতির ভিতরে সুবানি দেওয়া দরকার, কথা। অতএব বাহ্যিক এই সবচেয়ে বড় সৌন্দর্য হল আখলাকের সৌন্দর্য। আখলাক কোনটা বলেন না? আখলাকের সৌন্দর্য। আলম নশরাহ লাকা সদরা, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন বন্ধু আপনার দিল খুলে দিয়েছি, আপনার দিল সাফ করে দিয়েছি, আপনার দিল নুরানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাহ তাআলা বলেন হে নবী, মানুষকে কিভাবে দাওয়াত দিবেন, কালেমার দিকে ডাকবেন, ইসলামের প্রচার করবেন, এত মানুষ, কথাটা একটু মনোযোগ দেন, কত মানুষ কত রকমের গুনার মধ্যে ডুবা, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, হত্যা লুণ্ঠন ছিনতাই রাহাজানি, সমস্ত রকমের অন্যায় নাফরমানি বেহায়াপনা মক্কাবাসীর মধ্যে ছিল কি না? কথা বলেন না? মানে সব রকমের নাফরমানি ষোলো আনা ছিল। এখন আল্লাহ তাআলা, আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন এখানে 500 মানুষ, এখন 500 মানুষের মধ্যে কেউ সুর, কেউ ডাকাত, কেউ মদখোর, কেউ নেশাখোর, কেউ জুয়ারি, কেউ জিনাখোর, কেউ ব্যভিচারী, মানে প্রত্যেকেই জঘন্য কোনো না কোনো অপকর্মে লিপ্ত। এখন একজন নেককার মানুষকে বলল আপনি মাঝখানে দাঁড় করাইয়া আপনি এই লোকগুলোকে চরিত্রবান ঠিক করে দেন, বানায়া দেন। আচ্ছা আপনি ভাবেন তো ওনার মাথার মধ্যে কি পরিমাণ টেনশন, কি পরিমাণ পেরেশানি ওনার মাথায় আসবে, কোন উনি পেরেশান হয়ে যাবে, আরে আমি এত জাতের মানুষ কেমনি ঠিক করব, আমি কারে কি বুঝামু, সুরেরে কি কমু, ডাকাইতেরে কি কমু, কথা বলেন না, সুদ করে কি কইতাম, ঘুষ করে কি কইতাম, এক একজন তো এক এক জাতের নাফরমানিতে লিপ্ত, কাকে আমি কেমনে পরিবর্তন করব। ঠিক এরকম একটা পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে দাঁড় করাইছে, দাঁড় করাই আল্লাহ তাআলা বললেন হে বন্ধু এই সবগুলো মানুষকে আপনি পরিবর্তন করে দেন। এখন নবীজি তো পেরেশান, কিভাবে করব, কিভাবে হবে, তো পেরেশানি আর টেনশনে যেন আল্লাহর নবীর পিঠ বাঁকা হয়ে গেছিল চিন্তায়। কারো কাছে যদি ভারী বোঝা কারো মাথায় চাপাইয়া দেওয়া হয় তাহলে তার যেরকম পিঠ বাঁকা হয়ে যায়,
উম্মতের চিন্তায় মানুষের গুনার নাফরমানি থেকে ফেরাবার চিন্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোমর বাঁকা হয়ে গিয়েছিল চিন্তায় পেরেশানিতে যেন তো আল্লাহ তাআলা বলে বন্ধু কোরআনের নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা আমি আপনাকে সমস্ত সমাজ কিভাবে বদলাবেন মানুষগুলোকে কিভাবে ঠিক করবেন এটা আমি বলে দিয়ে আপনার সেই বোঝা আমি আল্লাহ তাআলা নিজেই হালকা করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়াদানা আনকা উযরাক আল্লাহ তাআলা বলেন আমি সরিয়ে দিছি আপনার বোঝা আপনার থেকে আল্লাহ দি আনকাদা যাহরাক যেই বোঝা আপনার পিঠ বাঁকা করে ফেলছে ওই বোঝা মানে কি সালের বস্তা সিমেন্টের বস্তা না না মানুষের ফিকির মানুষের ফিকির এত জাতের গুনাহ এত জাতের নাফরমানি ওয়ালা মানুষকে বদলাবো কেমনে আল্লাহ তাআলা বলেন আমিই বলে দিছি বন্ধু কখন কোনটা বলতে হবে 23 বছরে ধীরে ধীরে তিল তিল করে এই কোরআন নাযিল করে আমি আল্লাহ আপনাকে দিয়েই এই সমাজকে বদলে দিয়েছি সুবহানাল্লাহ জুনাতে খুদরাহ পর আর লাখো কে হাদি বন গয়ে ক্যা নজর থি জিসনে মরদু কো মসিহা কর দিয়া আল্লামা ইকবাল বলছেন এই কথা নবীকে আল্লাহর নবীকে সম্বোধন করে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইকবাল বলে মুহাম্মদ তুমি এটা করলেটা কি কি নজর দিলা তুমি কি নজর দিলা যেই মানুষগুলো পথ হারা ছিল যারা কোনো পথ চিন্ত না আল্লাহ চিন্ত না আখেরাত চিন্ত না জান্নাত জাহান্নাম কিছুই চিন্ত না তোমার পবিত্র নজরের বরকতে আজ তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক জুনাতে খুদরাহ পর যারা নিজেরা ছিল না পথের উপরে আজকে তারাই হয়ে গেল পথ প্রদর্শক যে যুবক গতকালকে গুনার মধ্যে ডুবা আজকে সেই যুবক অন্য মানুষকে গুনাহ থেকে ফিরায় গতকালকে যে ছেলে নামাজ পড়তো না আজকে সে বন্ধুদেরকে নামাজের কথা বলে এর কুমার কি এবং আল্লাহ তাআলা বলেন আমিই বলে দিয়েছি আপনার মাঝে আপনাকে ঠিক করা আপনার বান উম্মতকে ঠিক করার সমস্ত কৌশল কে বলে দিয়েছে আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াদ্দুহা সূরার মধ্যে আছে এটা আল্লাহ তাআলা বলে আপনি ছিলেন একেবারে অস্থির বেচাইন কি করবেন দিশেহারা আমি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিছি মানে রাস্তা বলে দিছি কেমনে কেমনে ঠিক করবেন কারে কি কইবেন কখন কি কইবেন এটা আমি বলে দিছি 23 বছরে নবী যা বলছে আল্লাহর কথা ছাড়া বাহিরে নিজের থেকে বানাইয়া সুরাইয়া কোনো কথা বলছে বলে নাই এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া রাফানা লাকা যিকরাক হে বন্ধু শুনেন এবার কষ্ট করছেন আপনি আপনার দিলও আমি খুলে দিয়েছি আপনাকে আপনি উম্মতকে হেদায়েতের যত পথ রাস্তা আমি দেখাই দিছি এবং আমি আল্লাহ আমার পরে আমার সমস্ত মখলুকাতের উপরে আমি আপনার মর্যাদা সম্মান ইজ্জত আলোচনা সবকিছুর উপরে তুলে দিছি সুবহানাল্লাহ আপনি খবর লাগান কায়নাতের যেখানে আমার সৃষ্টি আছে সেখানেই আমার নাম সেখানেই আপনারও নাম সুবহানাল্লাহ ইদা তুকিরতু জুকিরতা মাই আমরা না ধাক্কা ধাক্কি করেন আমনে বেশি কোন আমি কম কই আমনে দুই চামিচ বেশি নবীর আশেক আমি দুই চামিচ কম হ্যাঁ এক একজনের এশক বাইয়া বাইয়া পড়ে আরে বাপ রে এশক বাইয়া বাইয়া পড়ে বুঝেন নাই কথাটা নবীর নাম নাওয়াইতে হইলে আগে জিলেপি দেওয়াইতে হয় নবীর নাম পড়াইতে হইলে দুরুদ শরীফ পড়াইতে হইলে আগে বিরিয়ানির ফুটলা দেওয়াইতে হয় আগে খিচুড়ি দেখাইতে হয় নাইলে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আগে জিঙ্গে এলো আসেনি আগে কোনা কানে দিয়ে সায় আসেনি থাকলে হবেটা জোরে কইব নাইলে কইছো না তাহলে আমরা এই জাতের আসে
আমি আজকেও বলছি যে সারা বছর কেন মিসওয়াক করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন সেদিনও মিসওয়াক করেছেন সর্বশেষ নবী শেষ নবী কিনা বলেন না কেন শেষ নবী কিনা এই শেষ নবীর শেষ আমল মিসওয়াক সর্বশেষ মিসওয়াক করতে করতে নবীজি ইন্তেকাল করেছেন কেন মিসওয়াক করেন না হ্যাঁ আসে দুইজন জিলাবি দিলে ঠিকই করলেন যদি বলতাম প্রত্যেকবার মিসওয়াক করবেন দুইজন করে জিলাবি নেবেন তাহলে ঠিকই নিলেন কারো গায়ে লাগায়েন না কাউরে ঠেলা দাওনের লাই বলছি না আমি কোনো আমার আলাদা দরবারে লাগাইছি না আমি আপনারে আমার মুরিদ বানাইতে আসি নাই আপনি আপনার বিবেককে বলেন আপনি কি দাঁত মাজেন না কথা বলেন না কেন জওয়ান বুড়ো সবাই দাঁত মাজে না তো সেটা নবীর তরিকায় দাঁত মাজলে ক্ষতি কি আপনি কিছু না কিছু দিয়ে তো দাঁত মাজেন আপনি তো ব্রাশ করেন আপনি তো পেস্ট দিয়ে দাঁত মাজেন তো সেটা আল্লাহ রসুলের মিসওয়াক দিয়ে করলে ক্ষতি কি কথা বলেন না কেন দস্তরখান বিছাইয়া খানা কেন খান না এত বড় ঘরের মধ্যে এত কিছু আছে খাট পালং সোফা ফার্নিচার এখন দস্তরখান নাই কা জিঙ্গেলে গামছা এখন বিছাই দে পুরো লুঙ্গি একটা ধরায় দেখা কেন কেন মিসওয়াক নাই মুসলমান দস্তরখান নাই কেন মুসলমান এই মিয়া বলেন না কেন মিয়া কথা বলেন নবীর আশেক নিয়া ঠেলাঠেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সেটা করা হয় যদ্দূর নিজেদের পরস্পরের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয় তাতে বেশি এতের ইমান নাই এতের খাতা নাই এতের বালিশ নাই এতের লোড়া নাই এতের বদনা নাই আশ্চর্য কথা ইনসাফ ইনসাফ তো হবে সবাইকে আপন করে আল্লাহ রসুলের সুন্নত তার হাতে তুলে দেওয়া মহাব্বত তুলে দেওয়া এই ছেলেগুলো এই নওজোয়ান ছেলেগুলো এদেরকে কে বুঝাবে এদের অভিভাবক কে এদেরকে নিয়ে ভাববে কে বলেন নি এই যে হাজার হাজার ছেলে নামাজ পড়ে না এদেরকে নামাজিক বানাবে কে ফেরেশতা এই যে লাখ লাখ বোনেরা বেপর্দা বাজারে বাজারে হাঁটে এদেরকে পর্দানশীন বানাবে কে বলেন কে বানাবে ভাইয়া একটা তো সময় ছিল মুসলমানের সত্তর বছরের নওজোয়ানরা আল্লাহর রাস্তায় জান কোরবানি করত আজকে সেই যুবকদেরকে এক ছোট্ট মোবাইল তাদেরকে গুনার মধ্যে ডুবাই দিছে তার সব ভুলাই দিছে তার জীবন তার যৌবন তার ভবিষ্যৎ তার কর্ম তার মেহনত তার পরিশ্রম সব ভুলাই দিছে তার মা ভুলাই দিছে বাপ ভুলাই দিছে সে এখন সমাজ চিনে না মা চিনে না বাপ চিনে না এলাকা চিনে না তাদের বংশের ইজ্জত চিনে না পূর্বপুরুষের কোনো কিছু জানে না সে বোঝে আমার জীবন যৌবন ভালোবাসা সব এই বড় মোবাইল এটাই আমার রাত এটাই দিন এই যে ছেলে পেলে গুরু এদেরকে কে ফিরাবে বাপ কথা বলেন না আমরা যদি শুধুই কেবল ধাক্কা ধাক্কি করি আমরা যদি শুধুই ঠেলাঠেলি করি উম্মতকে বাঁচাবে কে দিনদার বানাবে কে অতএব দয়া করে মেহরবানি করে আমার কথায় রাগ হইয়েন না আল্লাহ তাআলা বুঝদান করেন চলেন শেষ কথা হলো ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা আহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিছে বন্ধু মেহনত করেন কোনো অসুবিধা নাই প্রত্যেকটা কষ্টের পরে আপনি দেখবেন প্রতিটা কষ্টের পরেই আপনার জন্য সুখ আসতেছে এতে এটা কয় হেতে এটা কয় মারতেন না কইতে থাক বলতে থাকেন বলতে থাকেন প্রথম জীবনের জন্য মক্কার কাফেররা রসুলুল্লাহর সাহাবি নবীকে সাহাবিদেরকে সীমাহীন জুলুম অত্যাচার নির্যাতন করছে কিনা বলেন আল্লাহ পাক বলছে অসুবিধা নাই তবুও দাওয়াত দেন এই দেখবেন অল্প কিছুদিনের ভিতরেই গোটা আরব গোটা পৃথিবী আপনি বন্ধুর কদমের নিচে চলে আসবে আসছে কিনা ফা ইন্নামা আল উসরি ইউসরা
ইননা মাল উসরি ইউসর আরো ব্যাখ্যা আমি শুধু সংক্ষেপে বললাম সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আহ আল্লাহ তাআলা বলে বন্ধু সারা দিনে তো আপনি মানুষের সাথেই আপনার সময় কাটান কখনো দাওয়াত দেন কখনো ইমামতি করেন কখনো কোরআন শিখান কখনো তালিম করেন কখনো যুদ্ধ করেন এই সাহাবীদের সাথে কাফের মুশরিকদেরকে দাওয়াত দেন অথবা সাহাবীদেরকে দ্বীন শিখান সারা দিনে আপনি তো মানুষরে লইয়াই থাকেন কথা বলেন না আল্লাহ তাআলা বলে ফাইজা ফারাগতা সব মানুষের লগে যত কাজ কারবার এডি যখন আপনার শেষ হবে এশার নামাজ পর্যন্ত এরপরে সবাই রে তারায় সরাইয়া মানুষ তো যার যার ঘরে যাবেগা এইবার রাত্রিবেলা আপনি আমি আল্লাহর সাথে একান্ত নীরবে আমি মাওলারে কদ্দুর সময় দেন সারা দিন সবার মাঝে ছিলেন এবার তাহাজ্জুদ আপনি দোয়া কান্নাকাটি জিকির তাসবিহ তেলাওয়াত একাকি করে চুপি চুপি আমার সাথে একটু সময় দেন এবার যেন আর কেউ না থাকে রাত্রিবেলা শুধু আমি আর আপনি সেজদা দিবেন রুকু করবেন কোরআন পড়বেন জিকির করবেন কান্নাকাটি করবেন দোয়া করবেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব হে নবী আপনি যখন সারা দিনের মেহনত থেকে অবসর হবেন তখন পুনরায় পরিশ্রম করবেন এবং আমি আল্লাহর দিকে ঝুঁকবেন অর্থাৎ রাত্রিবেলা একান্তে আমি আল্লাহকে কিছু সময় দিবেন বলেন আলহামদুলিল্লাহ আমার বাপ আমার ভাই জওয়ান বুড়ো সবার কাছে এই সূরার খোলাসা সারাংশ কথা হইল দিল সুন্দর করা প্রথম কথা কি দিল সুন্দর দিলকে গুনামুক্ত করে দুনিয়ার কেউ না জানলো দোস্ত দিল আল্লাহ দেখে দেখে কি না দেখে দেখে আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা আল্লাহ তাআলা বলে বান্দা জানো আমি কিন্তু তোমাকে দেখি অতএব দয়া করে মেহরবানি করে প্রত্যেকে গুনাহ থেকে বাঁচেন